আসসালামু আলাইকুম। 15 মিনিটস টেকনিক্যাল টক বাই আমবেলা পাওয়ারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের হোস্ট হিসাবে আমি মোহাম্মদ রাইসুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী, পিজিসিবি বাংলাদেশ। আজকে টেকনিক্যাল টকে আপনাদের সাথেই থাকবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভার্চুয়াল প্রোফাইলিং ফর ট্রান্সমিশন লাইন, এবং এই ট্রান্সমিশন লাইন ভার্চুয়াল প্রোফাইলিং এ বিস্তারিত আলোচনার জন্য আপনাকে প্রথমেই আমাদের আজকের অতিথির সাথে পরিচয় করে দিই। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন সোহাগ, আমি সহকারী প্রকৌশলী। আজকে আমি আলোচনা করব ভার্চুয়াল লাইন প্রোফাইলিং সম্পর্কে। ধন্যবাদ আজকের অতিথিকে আমাদের এই আলোচনার সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা জানি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঞ্চালন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ট্রান্সমিশন লাইন। গ্রিড উপকেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের এই সঞ্চালন ব্যবস্থাকে দৈনিক, মাসিক ও বার্ষিক বিভিন্ন প্রয়োজনীয় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই ব্যবস্থাকে সচল রাখতে হয়, যাতে আমাদের উৎপাদিত বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন ভাবে মানসম্পন্ন উপায়ে আমরা বিতরণ সংস্থার কাছে পৌঁছে দিতে পারি। গ্রিড উপকেন্দ্র সমূহ এই সঞ্চালন ব্যবস্থার যে বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলোকে সহজতর উপায়ে সমাধান করতে গেলে আমাদের আজকের ভার্চুয়াল প্রোফাইলিং ফর ট্রান্সমিশন লাইন সেটা যথেষ্ট যুগোপযোগী, এবং আমাদের সমস্যা সমাধানে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো আমি প্রথমেই আজকের অতিথির কাছে জানতে চাব যে আমাদের এই ভার্চুয়াল প্রোফাইলিং বিষয়টি কি। আসলে প্রোফাইলিং বলতে আমরা বুঝি কোন একটি স্থাপনা এর সামগ্রিক একটা তথ্য, সেটা এক নজরে দেখা যাবে। যেমন মনে করুন, আপনি একটি শহরের প্রোফাইল করতেছেন, তাহলে সে শহরে কতজন লোক আছে, তাদের বয়স কত, তাদের ইনকাম কত, শহরের কোন জায়গায় কোন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এগুলোর একটা এট এ গ্লান্স যদি তথ্য প্রকাশ করতে চাই, তাহলে সে মারফতই আমরা বলবো যে একটা প্রোফাইল। আমাদের লাইন প্রোফাইল বলতে আমরা বুঝছি যে আমাদের ট্রান্সমিশন লাইন গুলোর মধ্যে কি কি স্থাপনা রয়েছে, এর আশেপাশে কোন কোন স্থাপনা রয়েছে, ট্রান্সমিশন লাইন গুলোর দৈর্ঘ্য কত এক স্প্যান থেকে আরেক স্প্যানে ইত্যাদি। আর আমরা যদি সেটা কোনো সফটওয়্যারের মাধ্যমে বা ইন্টারনেটে গুগল ম্যাপ ইত্যাদির মাধ্যমে যদি করতে পারি, সেটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল লাইন প্রোফাইল। আচ্ছা, এই ভার্চুয়াল লাইন প্রোফাইলিং যদি আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি কি কাজ করতে হবে? আচ্ছা, প্রথমে আমাদের অবশ্যই ভার্চুয়ালি কাজ করতে হলে আমাদের ম্যাপ বা সফটওয়্যারে কাজ করতে হবে, কিন্তু সেখানে কাজ করার আগে আমাদের ফিল্ড থেকে তথ্য নিতে হবে। যেমন কোন টাওয়ার কোথায় আছে, টাওয়ারের প্রকৃতি কিরকম, টেনশন না সাসপেনশন, হ্যাঁ, এই সকল তথ্য আমরা ফিল্ড থেকে নিয়ে আসবো। তখন সেই তথ্যগুলো আমরা যখন একটা এক্সেল ফাইলে লিখবো, সেটা আমরা গুগল ম্যাপে আপলোড করে আমরা প্রোফাইলটি তৈরি করতে পারবো। তাহলে আমরা যদি এই জিনিসটাকে পুরোপুরি ভাবে চিন্তা করি, তাহলে আমাদের এই পুরো কাজটা সম্পন্ন করার জন্য প্রথমে আমাদের দুটা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে আমাদের ফিল্ড লেভেলে আমাদের কিছু কাজ করতে হবে, এবং অন্য কাজটি হচ্ছে যে আমাদেরকে ডেস্কে ওই ফিল্ডের ডাটা গুলাকে একটা সফটওয়্যারে ইনপুট হিসাবে দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে দুটো মেজর পার্ট রয়েছে, একটা ফিল্ড ওয়ার্ক, একটা হচ্ছে ডেস্ক ওয়ার্ক। তো আমরা প্রথমেই আমাদের ফিল্ড ওয়ার্কে কি কি কাজ করতে হবে সেই কাজগুলো সম্বন্ধে আপনার কাছে বিস্তারিত জানবো। আচ্ছা, ফিল্ডে কি ধরনের ডাটা আমাদের আনতে হবে সেই তথ্যগুলো আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাতে পারি। যেমন মনে করুন, আমরা একটা এক্সেল ফাইল খুলতে পারি সেই তথ্যগুলো দেওয়ার জন্য। এক্সেল ফাইলে অলরেডি একটু দেখেছি, দেখি আমরা এক্সেল ফাইলটা যদি আমরা ওপেন করি, তাহলে প্রতিটা কলামেই কিছু কিছু তথ্য আছে। যেমন আমরা যদি প্রথম কলামটা লক্ষ্য করি, টাওয়ার নম্বর টাইপ ফর টাইটেল, এটা হচ্ছে কিছুই না, টাওয়ার নম্বর কত, টাওয়ারটা কি টাইপ, এক নম্বর টাওয়ার টেনশন টাইপ, দুই নম্বর টাওয়ার সাসপেনশন টাইপ ইত্যাদি, সাবস্টেশনের গ্যান্ট্রি স্ট্রাকচার, এই সকল তথ্য এই কলামে থাকবে। এই তথ্যগুলো আমরা পাবো কোথা থেকে, আমাদের যে লাইনম্যানরা রয়েছেন তারা লাইনে গিয়ে যখন পর্যবেক্ষণ করতে যান তখন তাদের কাছে তথ্য থাকে যে কোনটা কত নম্বর টাওয়ার সাসপেনশন, কত নম্বর টাওয়ার টেনশন। এর পরবর্তীতে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ল্যাটিটিউড এবং লংগিটিউড। সেটা আমরা বের করতে পারবো গুগল ম্যাপ থেকে। তো আমাদের যে সকল কর্মীরা লাইনে যান তাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, সেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, গুগল ম্যাপস অ্যাপ ব্যবহার করে আমরা এই তথ্যগুলো নিতে পারি, বা অন্য যে কোনো সফটওয়্যারের মাধ্যমেও, অন্য অ্যাপের মাধ্যমে নেওয়া যাবে। আমি আপাতত দেখাচ্ছি যে গুগল ম্যাপে আমরা সে কাজটি কিভাবে করি। তো আমরা গুগল ম্যাপ যদি আমরা অ্যাপটি ওপেন করি,
তাহলে আমি স্ক্রিনে টাচ করছি, সে বৃত্তটা আমার টাচকে সিমুলেশন করতেছে। তো আমি যদি সেই ম্যাপস অ্যাপটা যদি টাচ করি, তাহলে আমরা যদি ওপেন করি, তাহলে এরকম একটা আমাদের উইন্ডো আসবে। আপনি আপনার যে লাইনম্যান সে টাওয়ারের নিচে চলে যাবে, এবং টাওয়ারের নিচে গেলে তার তার যে পজিশন সেখানে একটা ব্লু ডট আসবে। ডটটা দেখতে এরকম হবে, আমাদের ব্লু ডট আপনার পজিশনটা দেখাবে। আপনি নড়াচড়া করলে এর দিকটাও পরিবর্তন হবে। তো সেরকম যখন আমাদের আসবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে উনি টাওয়ারের নিচে দাঁড়িয়ে উনার ওই ব্লু ডটের উপর চাপ দিয়ে ধরে রাখবে। তাহলে এরকম একটা মার্কার আসবে, একটা পিন আসবে, এবং তার উপরে আমরা হয়তো দেখতে পাচ্ছি যে মার্কারটা আসার সাথে সাথে অক্ষাংশ ধরে আগেমাংশ চলে এসেছে। সেটা আমরা হয়তো একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনশট নেওয়ার সিস্টেম আলাদা। আপনি হয়তো তিন আঙুল দিয়ে এভাবে টাচ করে নামালে আপনার একটা স্ক্রিনশট হয়ে যায়, আপনার মোবাইলের উপর নির্ভর করবে, অথবা সেটা লিখে রাখতে পারি। যাই হোক, এই তথ্যগুলো আমরা ফিল্ড থেকে আমরা পাবো, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। এরপর আমরা পাবো যে টাওয়ার টাইপ, হর্স টাইপ। এটা আসলে এটা দরকার হবে গুগল ম্যাপের জন্য। এখানে আমরা অলরেডি টাওয়ার টাইপ লিখেছি প্রথম কলামে, তাহলে এখানে আবার লিখছি কেন এটা আমরা পরে বুঝবো। আপাতত বলে রাখি যে এই প্রথম কলামের বিষয়গুলো থাকবে প্রত্যেকটা টাওয়ারের আইকনের টাইটেল হিসেবে। অর্থাৎ আমরা টাওয়ার গুলো যখন গুগল ম্যাপে দেখবো, তখন ওই ম্যাপের পাশে তার একটা নাম আসবে, একটা টাইটেল আসবে। সে টাইটেলটা এখানে যা আমরা লিখবো টাইটেলটা সেটাই দেখাবে। আর এখানে হচ্ছে স্টাইলের জন্য লেখা হয়েছে, এটা করা হয়েছে যে সকল টাওয়ারের টেনশন বোর্ড লেখা আছে সেগুলো একরকম স্টাইল হবে, তাদের কালার হবে একরকম, তাদের আইকন হবে একরকম, টেনশন যেগুলো আছে সেগুলো আরেক রকম। তো সেজন্য আমাদের দুইটা কলাম খুলতে হয়েছে, এটা আমরা কিছুক্ষণ পরে ক্লিয়ার করবো। এর পরের কলামে হচ্ছে ডিস্টেন্স বিটুইন দিস টাওয়ার এন্ড নেক্সট টাওয়ার। মানে আপনি যে টাওয়ারে কাজ করছেন, ধরুন আপনি এক নম্বর টেনশন টাওয়ারে কাজ করছেন, তাহলে এক এবং দুই নম্বর টাওয়ারের মাঝখানে কত ডিস্টেন্স, এখানে সেটা আসবে। সেটা আমরা পাবো গুগল ম্যাপ থেকেই। আমরা যদি গুগল ম্যাপের উপর একটা লাইন টানি, তাহলে তার লেন্থ সেখান থেকে পাওয়া যাবে। এরপর আছে হচ্ছে ডিস্টেন্স ফ্রম সাবস্টেশন আর কিউমুলেটিভ লেন্থ আপ টু দিস টাওয়ার। অর্থাৎ একেবারে সাবস্টেশন থেকে আপনার আলোচ্য টাওয়ার পর্যন্ত দূরত্ব কত, সেটা এখানে আসবে। সেটা আমি পরে দেখাচ্ছি। এই ঘরগুলো ফাঁকা আছে, কারণ এগুলো আপনাদেরকে আমি করে দেখাবো, সেজন্য আমি ফাঁকা রেখেছি। আর যে ঘরগুলো পূরণ করা আছে সেগুলো আপনারা ফিল্ড থেকে তথ্য নিয়ে আসতে হবে। আচ্ছা, জিতে আসি আমরা টেকনিক্যাল টাইপ। এটা হচ্ছে যদি 132 কেবি টাওয়ার হয়, ডাবল সার্কিট হয়, সিথেটিক ডে অ্যাঙ্গেল হয়, ইত্যাদি টেকনিক্যাল তথ্য আপনি কলামে রাখতে পারেন। এছাড়াও আপনার অবজেক্টস বিটুইন দিস টাওয়ার এন্ড নেক্সট টাওয়ার, তার মানে আপনি যে টাওয়ারের কথা চিন্তা করতেছেন সে টাওয়ার এবং তার পরের টাওয়ারের মাঝখানে কোনো গাছ, কোনো দালান, রাস্তা, ঘাট ইত্যাদি রয়েছে কিনা, সেগুলো আপনি এখানে দিতে পারেন। এছাড়াও টাওয়ারটি কোন গ্রামে, কোন জেলায় অবস্থিত, ইত্যাদি আরো অনেক ধরনের তথ্য আপনি দিতে পারেন। এসব তথ্যই আপনার লাইনম্যানদের সাহায্য নিয়ে, আপনাদের সাহায্য নিয়ে আপনি জোগাড় করবেন। এছাড়াও আপনার যদি প্রয়োজন মনে করেন অন্য কোনো তথ্য দেওয়ার প্রয়োজন, আপনি সেটাও করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমরা যখন ফিল্ডের ডাটাগুলো কালেকশন করে আপনি যেভাবে এক্সেল শীটে আমাদেরকে প্লট করে দেখালেন, তো সেক্ষেত্রে একটা টাওয়ারের টাইপ, টাওয়ারের লংলিচিউড, ল্যাটিচিউড, টাওয়ারের ডিস্টেন্স এবং অন্যান্য যে লোকেশন গুলায় টাওয়ারটা অবস্থিত, সেখানকার কিছু ইনফরমেশন, এই সকল কিছু নিয়ে আপনি একটা ডাটাবেস তৈরি করেছেন। তো বেসিক্যালি এই ডাটাবেস গুলাকে আপনি হচ্ছে ডেস্কের যে কাজটা হবে, যে ম্যাপিংটা হবে, সেই ম্যাপিং এ আপনি ইনপুট হিসাবে দিবেন। তো এই ক্ষেত্রে আপনাদের কিছু জিনিস আমরা জানাই রাখতে পারি যে এই ডাটাবেসটা তৈরি করাটা হচ্ছে টোটালি নিজের কাছে। আপনি যদি চান আপনি এই ডাটাবেসের ভিতরে আরো অনেক তথ্য সম্মিলিত করতে পারেন। কিভাবে আমরা জানতে পারি, যেমন আপনার একটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমাদের যে টাওয়ার গুলো আছে, আপনি যদি চান এই টাওয়ারের লেগের যে কি কন্ডিশন, প্রত্যেকটা ছবি যদি আপনি তুলে রাখতে চান সেই ছবিটার একটা ডাটাবেস তৈরি করতে পারেন। আপনি যদি চান যে ট্রান্সমিশন লাইনের যে একটি টাওয়ারে কতগুলো স্টেপ বোর্ড আছে এবং সেটা কোনো কিছু মিসিং আছে কিনা সেটার একটা ডাটাবেস তৈরি করতে পারেন। এবং এছাড়া আরো অনেক ইনফরমেশন, যেমন টাওয়ার লেগে আমাদের নর্মালি টাওয়ারের একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সেটা মিসিং আছে কিনা, এই সকল কিছু ইনফরমেশন আপনি ইনপুট হিসাবে এখানে দিতে পারেন। তো সেই সকল ইনফরমেশন যখন একটি জায়গায় থাকবে, তখন যে কোনো কাজে আপনি এই টাওয়ারের ইনফরমেশন গুলোকে ব্যবহার করে আপনি আপনার কাজটিকে অনেক দ্রুততম সময়ের মধ্যে আপনি সলভ করতে পারবেন বলে আমরা আশা করি। আমাদের ভার্চুয়াল লাইন, ভার্চুয়াল প্রোফাইলিং ফর ট্রান্সমিশন লাইন, এই যে কাজটি, সেই কাজটির মূল উদ্দেশ্য এটা যে এখানে এই কাজটির মাধ্যমে আপনি যত দ্রুত সম্ভব আপনার ট্রান্সমিশন লাইনের
সমস্যাগুলোকে যত দ্রুত সম্ভব সমাধান করা যেতে পারে। তো মহিউদ্দিন সোহাগ, এখন আমরা ফিল্ডে যে ডাটাগুলোকে আপনি এক্সেল ফাইলে আমাদেরকে দেখালেন, তো আমরা এখন এই ইনপুট ডাটাগুলোকে আমরা ডেস্কের যে সফটওয়্যার ইনপুট হিসেবে দিব সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করে আমাদেরকে ফাইনাল আউটপুট কি আসবে সেটা সম্বন্ধে একটু দেখাবেন। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ করার আগে সর্বশেষ পরিস্থিতি গিয়ে আমরা কি দেখতে পাবো ফাইনাল প্রোডাক্ট সেটা আমরা একটু এক নজরে দেখে নিই। আমাদের ফাইনাল ফাইলটা হবে এরকম, যেখানে আমাদের প্রতিটা টাওয়ার টু টাওয়ার ডিস্টেন্স চলে এসেছে, কিউমুলেটিভ চলে এসেছে, এবং নামে আমি কিছুটা চেঞ্জ করেছি, অর্থাৎ আমাদের টাওয়ার যে নাম এক নম্বর টেনশন, দুই নম্বর সাসপেনশন, তার সাথে সাথে আমরা কত কিলোমিটার মানে সাবস্টেশন থেকে কত কিলোমিটার টোটাল সেটাও আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, তো এখন এটা যদি আমি গুগল ড্রাইভে আপলোড করি এবং ম্যাপে যদি প্লট করি, তাহলে আমরা যে ম্যাপটা দেখতে পাবো সেটা অনেকটা এরকম। এটা একটা ডেমো ট্রান্সমিশন লাইন আমি তৈরি করেছি, যেখানে শুরু হয়েছে সাবস্টেশন এ গ্যান্ট্রি থেকে আমাদের টাওয়ার গুলো থেকে গিয়ে একটা এ আকৃতির ট্রান্সমিশন লাইন হয়ে সাবস্টেশন বি তে এসে থেমে গেছে। এবং এখানে আমরা যে লাল আইকন গুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের টেনশন টাওয়ার, আর সবুজ আইকন গুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সাবস্টেশন টাওয়ার। তো এই যে আমাদের যে কলাম গুলো আমরা ডাটা তখন বলছিলাম যে পরে দেখাবো, এটা হচ্ছে অনেকটা এরকম। আমরা যদি এক পাশে নিয়ে আসি, আমরা এক নম্বর টাওয়ারে ধরি, এক নম্বর টাওয়ারে যদি আমরা ক্লিক করি তাহলে ক্লিক করার পর কিছু তথ্য আসবে, সেই তথ্যগুলো আমাদের এক্সেল ফাইল থেকে নেওয়া হয়েছে। যেমন মনে করুন এক নম্বর টাওয়ারে যেটা লেখা আছে সেটা হচ্ছে 01 টেনশন 0.05 কিলোমিটার, সেটাই হচ্ছে আমাদের এই প্রথম তথ্যটা, 01 টেনশন 0.05 কিলোমিটার, ল্যাটিটিউড লংটিটিউড যে যে তথ্য আমরা এক্সেল ফাইলে দিয়েছিলাম এখানে একটা একটা করে সেগুলোই এসেছে। আমরা গ্যান্ট্রি থেকে আমাদের বলা হয়েছিল যে গ্যান্ট্রি ডিস্টেন্স বিটুইন দিস টাওয়ার এন্ড নেক্সট টাওয়ার, এর মানে হচ্ছে আমাদের এক নম্বর টাওয়ার থেকে দুই নম্বর টাওয়ারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 171। আমরা যদি ম্যাপে দেখি, আমরা যে তথ্যটা দেখি তাহলে যে 171, আর এক নম্বর টাওয়ার হচ্ছে গ্যান্ট্রি স্ট্রাকচার থেকে মাত্র 48 কিলোমিটার দূরে। এটা হচ্ছে আমরা এখানে দেখলে বুঝতে পারবো এটা আমাদের গ্যান্ট্রি স্ট্রাকচার, এই হচ্ছে আমাদের লাইন, এটা হচ্ছে 48 মিটার, এবং এই টাওয়ার এবং পরের টাওয়ারের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে 171 মিটার, সেটা আমরা লাইনে দেখতে পাচ্ছি। পরের টাওয়ারটি হচ্ছে দুই নম্বর সাসপেনশন টাওয়ার। তো এই তথ্যগুলো আমরা যখন ওই টাওয়ারের আইকনে ক্লিক করছি আমরা এক নজরে দেখতে পাচ্ছি। এই তথ্যগুলো কোথা থেকে আসলো? ওই যে আমরা এক্সেল ফাইলটা ব্যবহার করেছিলাম, যেটা ব্যবহার করে আমরা আপলোড করেছিলাম, সেখান থেকে তথ্যগুলো এসেছে। যেমন টেকনিক্যাল টাইপ, অবজেক্ট বিটুইন দিস টাওয়ার এন্ড নেক্সট টাওয়ার, কি কি আছে এই টাওয়ার এবং তার পরের টাওয়ারের মাঝখানে, টাওয়ারটি যে জায়গায় আছে তার গ্রাম, তার সাব ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ইত্যাদি, আপনাদের যা যা তথ্য আপনাদের ইনপুট করার প্রয়োজন মনে করেন সেটা আপনি করে দেবেন এক্সেল ফাইলে এবং সেটাই এখানে চলে আসবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কেন আমাদের এক্সেল ফাইলে তথ্যগুলো দিতে হয়েছিল, এবং আমাদের ফাইনাল প্রোডাক্টটা দেখেও আমরা কিছুটা বুঝতে পারলাম যে আমাদের ফাইনাল যে ম্যাপটা সেটা দেখতে কিরকম হবে। ধন্যবাদ আজকের অতিথি মহিউদ্দিন সোহাগ, আপনি যথেষ্ট সুন্দর ভাবে ফিল্ডের যে ওয়ার্কটা আছে সেটাকে এক্সেল ফাইলে যেভাবে ইনপুট দিতে হবে তো সেই প্রসেসটা আপনি আমাদেরকে যথেষ্ট সুন্দর ভাবে শিখিয়েছেন। আমরা আশা করি যে আমাদের ইঞ্জিনিয়ার যারা আছেন তারা ফিল্ড থেকে এই তথ্যগুলো কালেকশন করে তারা একটি এক্সেল ফাইল তৈরি করে স্বাভাবিকভাবে এই ইনপুট গুলা দিয়ে একটা গুগল ম্যাপিং করতে পারবে, যেটা তাদের কার্যক্রমে খুবই সহযোগিতা করবে। তো আমরা আমাদের ফিল্ডটাকে, ফিল্ড যে ভিজিটটা, সেই ভিজিটের ডাটা গুলাকে আমরা পার্ট ওয়ান হিসাবে আজকে দেখলাম। আমরা পার্ট টু তে এই ফিল্ড ডাটা গুলাকে কিভাবে গুগল ম্যাপিং এ ইনপুট হিসাবে দিতে হবে সেই প্রসেসটা পুরোটা দেখব। আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আজকের অতিথিকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ।